আজকের অনুষ্ঠানের সভাপতি আমার বন্ধু আমার দামিন মিয়া, আজকে সঞ্চালনা করছেন কবি দিলওয়ার ইলাহি। আমার বেশ কিছু কথা বলার ছিল, তাজুল একেবারে সরাসরি উল্লেখ করে বসেছেন এবং প্রিন্স আমি নাম সর্বনা সুবাহানি, এরা ছাড়া ইয়াং জেনারেশনের আরো কয়েকজন আমার সঙ্গে এর আগে আস্তে 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 গল্প করছিলেন, আমি সবই শুনছিলাম। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাই আপনারা যারা বসে আছেন তাদের প্রত্যেকের কাছে, অনেক ধৈর্য ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন এবং অনেক কথা শুনছেন, এবং আমি জানি ভেতরে ভেতরে আপনাদের অনেক কথা জমে আছে যা এখনও বলা হয়নি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই কানাডা বঙ্গবন্ধু পরিষদ যারা আছে, কানাডা বঙ্গবন্ধু পরিষদ আজকে আয়োজন করেছে, আমাকে স্মৃতি তাড়িত করেছে, করতে চেয়েছেন, কিন্তু অত সোজা না, বুড়া মানুষের তো থাকে স্মৃতি, তরুণদের থাকে স্বপ্ন, যাদের চুল কালো তাদের স্বপ্ন থাকে, আমাদের যারা চুল পেকে গেছে আমাদের থাকে স্মৃতি। তো আজকে যখন উস্কে দিয়েছে আমি একটু একটু করে বলি, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই শাহাদাত কথাটা শব্দটা এটা আমার একটু অনেক পরবর্তী সংযোজন, আমার মনে হয় অনেক কারণে শাহাদাত শব্দটা এসে গেছে, আমি এটা আপনি আলোচনা করতে চাই না। এটার মধ্যে শাহাদাত শব্দের মধ্যে একটা ধর্মীয় কনোটেশন আছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো প্রথম বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে আলোচনা হয়েছে, এই কার কথা আমি জানি না, মাহবুবান ইনস্টিটিউটের কথা একবার এসে গেল, যেখানে একটা আলোচনা সবার কথা ছিল, এই মাহবুবান ইনস্টিটিউটে প্রথম বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রথম শোক সভা হচ্ছে। 13 জনের নাম ছিল, 4 জন ছিলাম, 4 জনের নাম বলি, বাকি জনের নাম বলবো না। 4 জনের মধ্যে ছিলেন উদ্যোক্তাদের একজন সৈয়দ আহমদ হোসেন, খুব সুন্দর বক্তব্য রেখেছিলেন সন্তোষ গুপ্ত, ছিলেন নির্মলেন্দু গুণ, আর আপনাদের এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি, আমরা 4 জন ছিলাম, বাকি জন আসেননি। তো তারা গিয়ে পরে যেটা করেছেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদে আমাদের 4 জনের একজনকে কোনোদিন দাওয়া ডাকা হয়। এটা হচ্ছে বাঙালি সম্পর্কে যখন আলোচনা করি, কালকে আগামীকাল আমি 2টো দাওয়াত পেয়েছি বঙ্গবন্ধু সম্পর্কে, এই কথাটা আমি তরুণ সমাজের তরুণদের বলছিলাম, ফাতেমা জিজ্ঞেস করছিল আমাকে, আমি তখন বলছিলাম যে ইন্ডিভিজুয়ালি প্রতিটি বাঙালি মানুষ হিসেবে চমৎকার, কিন্তু 10টা বাঙালি যখন একত্রে কাজ করে তখন 8টা রাস্তা ধরে চলে, কখনো এক রাস্তায় চলবে না, এবং এটা দুর্ভাগ্য আমাদের, এটা চিত্তরঞ্জন দাসের ক্ষেত্রে হয়েছে, সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে হয়েছে, শের বাংলায় কে ফজলুল হকের ক্ষেত্রে হয়েছে, মরণ আব্দুল হামিদ খান ভাসানের ক্ষেত্রে হয়েছে, হোসেন শহীদ সরওয়ার্দি সম্পর্কে হয়েছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে হয়েছে। কি আশ্চর্য, আমি অত্যন্ত কৃতজ্ঞ ডক্টর হোসেনের কাছে যে তিনি কনস্পিরেসি অফ সাইলেন্স এই শব্দটি ব্যবহার করেছেন, আমি এটা খুঁজছিলাম এতদিন, কেননা এসে আমার বিরাট লাভ হলো আমি শব্দটা পেলাম। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কী হয়েছে, আমি 1975-এর 26শে মার্চ আমি এবং হেনা কবি, নিশ্চয়ই আমার মতো যারা তারা জানেন, হেনা কবির কমার্শিয়াল সার্ভিসে গানের অনুষ্ঠানগুলি পরিচালনা করতেন, আমরা অবশ্যই একসঙ্গে হজ করতে গিয়েছিলাম, চিনতে পারিনি, ওরকম পোলার চলছিল, মাথায় ঘোমরা দেওয়া ছিল, চিনতে পারিনি, পরে চিনেছি। আমি হেনা কবির পড়লাম কবিতা, শামসুর রহমানের কবিতা রক্ত সেচ অভিশাপ দিচ্ছি, 1975 সনের 16ই ডিসেম্বর আমাদের দুজনকেই আবার ডেকেছে সকালের অধিবেশনে, আসাদ ভাই যে টুকটা ম্যানেজ করেন পড়েন, আমি ডেলিভারেটলি ওই 2টি কবিতাই বেছে নিলাম। এবারের মজাটা শুনে, প্রডিউসার আসলেন আমার সঙ্গে কথা বলবেন কিনা চিন্তা করলেন, উনি গিয়ে প্রোগ্রাম অর্গানাইজারকে ডেকে নিয়ে আসলেন, প্রোগ্রাম অর্গানাইজার আমার কাছে বইটা ছিল ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, সেখান থেকে দাগ দিলেন এই লাইন বাদ, এই লাইন বাদ, এই লাইন বাদ। আমি সেদিনই এসে আমার বন্ধু যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন, ওয়ার্কার্স পার্টির সঙ্গে ছিলেন, জাসদের সঙ্গে ছিলেন, আমি বললাম দিস ইজ দ্য হাই টাইম ইউ শুড বি ইউনাইটেড, মুক্তিযুদ্ধকে যদি বিশ্বাস করো, মুক্তিযুদ্ধ এবং আমাদের
আমাদের শহীদ মিনার, আমাদের বাংলা ভাষা আন্দোলনকে যদি বিশ্বাস করো তাহলে কোনো অল্টারনেটিভ নাই তোমাদেরকে ইউনাইটেড হতে হবে। আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নই, কিন্তু রাজনীতি সচেতন না এটা আমি মানি না। তার কারণ আমাদের পারিবারিক রক্তে আমাদের রাজনীতি আছে, এটা অস্বীকার করার জন্যই উপায় নেই। আমি এক এক করে বলি কেন আমি চিত্তরঞ্জন দাসের কথা বলেছি। চিত্তরঞ্জন দাস আপনাদের মনে আছে 1923 সালে বেঙ্গল প্যাক্ট করেছিলেন, এখানে স্যার আছেন, আমি খুব জরুরি নিয়ে বলছি, 1923-এ তিনি বেঙ্গল প্যাক্ট করলেন। সেখানে তিনি কেন করলেন একেবারে মানে ভাবা যাবে বলা উচিত না যে একেবারে উদারভাবে করেছেন। তিনি দেখলেন যে কাউন্সিলের সদস্যদের মধ্যে হিন্দুর পার্সেন্টেজটা অনেক কম, মুসলমানের পার্সেন্টেজটা বেশি, এবং তখন তিনি এবং এরপরে আপনারা জানেন এরপর যখন 1935-এর ইন্ডিয়ান অ্যাক্ট হলো এবং তখন দেখা গেল যে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অথবা বেঙ্গলের চিফ মিনিস্টার কোনো মতে হিন্দু হওয়া সম্ভব না, মুসলমানকে হতে হবে, হয় নাজিমুদ্দিনকে হতে হবে, না শেরে বাংলাকে হতে হবে, না সরোয়ারদিকে হতে হবে, কোনো মতে বিধানচন্দ্র রায়দের আর জায়গা নেই। কিন্তু এটি অনেক আগে যিনি বুঝেছিলেন তিনি আশ্চর্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি দেশে বলেছিলেন যে আসো মুসলমানদেরকে 55% চাকরি দাও, 60% অ্যাভারেজ ওদেরকে প্রিন্সিপালদের চাকরি দাও, এবং যে পর্যন্ত মুসলমানদের পার্সেন্টেজ সমান সমান না হয় সে পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে। আপনারা বিস্মিত হবেন 1923-24-25 মারা গেলেন, 1926 সনে কাকিনাড়া কংগ্রেসে গান্ধীর সমর্থকরা এই বেঙ্গল প্যাক্টটা বাতিল করে দিল। আমি ইচ্ছাকৃতভাবে বলছি এটা, খুব সুন্দরভাবে বলছেন যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এরা যেই জাতীয়তাবাদের চিন্তা করেছিলেন, সেই জাতীয়তাবাদ না রেনেসাঁর চিন্তা করেছিলেন। তিনি বলেছেন শেষ পুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ, আই ডু ডিসএগ্রি, এই জায়গায় একটু ডিসএগ্রি করি আমি, শেষ বলে কিচ্ছু নেই। রেনেসাঁর শুরু হয়েছে 1952-এর 21শে ফেব্রুয়ারি ঢাকা থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অসাম্প্রদায়িক বাংলা ভাষাকে কেন্দ্র করে দ্বিজাতিক বুদ্ধত্বের বুকে লাঠি মেরে বাংলা ভাষাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ করেছে। হাততালিটা পরে দিয়ে জমা রাখেন, হাততালি অনেক দিকে হতে পারে, এবং সঙ্গে সঙ্গে আমি মনে করিয়ে দেবো কোথায় গিয়ে দাঁড়ালো এটা 19th century। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমি এবার আমি একটু একটু অন্য জায়গায় যাই, আমি এর কাছ থেকে যাই, বল কারণ আছে, তার কারণ বঙ্গবন্ধুর উপর প্রথম বই লিখেছি আমি, সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর হাতে যখন গেছে তখন উনি এই বইটা বারবার হাতে নিয়ে দেখছিলেন। আমার ঘরে তখন টেলিভিশন কেনার পয়সা ছিল না, আমি এটা দেখতে পারিনি, বন্ধুরা বললেন আরে তোর বইটা তো বঙ্গবন্ধু বারবার হাতে নিয়েছে। আমার মনে হয় নামটা তার খুব পছন্দ হয়েছিল, সংগ্রামী নায়ক তো বোধহয় পছন্দ করেছিলেন। আচ্ছা, আর একটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, খুব দুঃখ লাগে কথা বলতে, শিশু কিশোরদের জন্য আমি প্রথম লিখি এবং এই দুটি বই বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে পাবেন না। অতএব আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে যে কী করে কী করতে হবে, আমরা কোন কথাকে সত্য বলে মানব, কোনটাকে আমরা ঐক্য বলে মানব। আমরা 71 সালে মানে আমরা যখন ছাত্র ছিলাম NSSF সঙ্গে আমরা তখন স্লোগান দিচ্ছি ছাত্র ঐক্য জিন্দাবাদ, ওই NSSF-এর বন্ধুরা আমাদের এরকম পাঞ্জাবির কলার দিয়ে এরকম তুলে ঘুষি মারে আর ছাত্র ঐক্য জিন্দাবাদ করে, ওই ওরকম হয়তো আমরা বর্তমান সময়ে এসে গেছি। তো আমি আবারও আমি যে জায়গায় আছি, বাংলা ভাষাটার কৃতিত্বটা কোথায়, এটি খুব জরুরি ব্যাপার। এই বাংলা ভাষা আমাদেরকে পথ দেখিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আবারও আমি ডক্টর হোসেনের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ, আমি আবারও বলছি পরিষ্কার করে বলছি, ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ তার ভিত্তি রোপিত হয়েছিল অনেক আগে, কিন্তু বিকশিত হওয়ার সুযোগ হওয়ার অনেক আগেই 1947 সাল এসে গেছিল, 14 আগস্ট এসে গেছিল, যেটা অস্বীকার করার জো নেই, উপায় নেই এবং সম্ভবও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে হাজত খেটেছেন 1946 সনে পাকিস্তান আন্দোলন করতে গিয়ে গোপালগঞ্জে। আপনারা আত্মজীবনী পড়ে দেখেন, আত্মজীবনী পড়লে আরও পাবেন উনি পাকিস্তান হয়েছে, উনি জিন্নাহ সাহেবের সঙ্গে না সরোয়ারদী সাহেবের সঙ্গে গান্ধীজির সঙ্গে গোটা ভারত ঘুরে বেড়াচ্ছেন যাতে আর ফার্দার মুসলমানদেরকে মারা না হয়, আর যেন রায়ত না হয়। আমাকে বালা বিপ্লব বালা, তার বাবা ছিলেন রাজনীতিবিদ, উনি বলেছেন
যে তিনি এবং এরা সবাই মিলে বর্ডারে পাহারা দিচ্ছেন যাতে আমাদের দেশ থেকে হিন্দুরা যাতে চলে না যায়। এটা তো ইতিহাস, এগুলো আপনারা জানেন। এগুলি বলছি তরুণ সমাজের জন্য, যেহেতু ওরা ওদের কাছে অনেক কিছু এখন পর্যন্ত অস্পষ্ট, এখন পর্যন্ত ঝাপসা। আমি আপনাদের ক্যাটাগরিক্যালি বলতে পারি, 54.6% হচ্ছে বাঙালি যারা বাংলায় কথা বলে, 6.1% হচ্ছে উর্দুতে যারা কথা বলে। পাকিস্তানের আমি একটু নিউজ পড়ে শোনাই, আমি নিউজটা পড়ছি আমি আতাউর রহমান খান সাহেবের বই থেকে। বলছে কি, পিছলে এতবার খান আব্দুল গাফার খান লাক্কা গ্রেফতার হয়েছেন, হুকুমতে হিন্দুস্তান হুকুমতে পাকিস্তানের খেলাফে জং ও জেহাদের ইরাদা করেছেন। এটা হচ্ছে রেডিও পাকিস্তানের করাচি কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এর মধ্যে বাংলা কি, বাংলা হয়েছে, হয়েছেন ক্রিয়াপদ, করেছেন ক্রিয়াপদ, আর অমুকের লার্কা ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদের র চিহ্নটি, এই হচ্ছে বাংলা। অতএব বুঝতে পারছেন যখন রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো তখন ব্যাপারটা কি কি দাঁড়ালো। দাঁড়ালো এই জন্যে তখন যে ইউনিভার্সিটির তরুণরা এগিয়ে এলো, এইটুকু আমি এবার এইটুকু আমি শুধু ইশারা দেব, একটু মনে রাখবেন, আমি খুব খুশি হব। বঙ্গবন্ধু ফিরে এলেন, ফিরে এলেন পাকিস্তান হওয়ার বেশ কিছু পরে, বেশ কিছু পরে, আত্মজীবনী পড়ে দেখবেন, ফিরে আসার বেশ কিছুদিন পরে। তারপরে বঙ্গবন্ধু ফিরে এসে তিনি কি করছেন খুব ভালো করে লক্ষ্য করবেন, গোটা ইস্ট বেঙ্গল চষে বেড়াচ্ছেন, তরুণদেরকে সংগঠিত করছেন, এবং তিনি প্রথম যেটা করতে চেষ্টা করছেন পূর্ব পাকিস্তান ছাত্র লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের চিন্তা তখন তার মাথায় নাই, কথাটা খুব জরুরি, তরুণদেরকে উদ্বুদ্ধ করছেন, তরুণরা যাতে আসে। সঙ্গে সঙ্গে মনে রাখবেন, নিশ্চয়ই ইতিহাসে যে মনে আছে, পাকিস্তান ন্যাশনাল গার্ড যেটা পরে আনসারে রূপান্তরিত হল, সালারে সুবা ছিলেন একজন, তার মধ্যে অনেকের মধ্যে শেরে বাংলা ফজলুল কাদের চৌধুরী ছিলেন, সবুর খান সাহেব ছিলেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব, 24 কি 25 বছর বয়সে 46 যে ইলেকশন হচ্ছে, বঙ্গবন্ধু ছিলেন ফরিদপুর জেলার আওয়ামী লীগ মুসলিম লীগের কনভেনার না, নির্বাচন পরিচালনা বোর্ডের প্রেসিডেন্ট, চিন্তা করেন মাত্র 24 বছর বয়স তখন। এগুলি কিন্তু লক্ষ্য করতে হয়, লক্ষ্য করতে হয় কেন, উনি ফিরে আসার পর দুই বছরে তিনবার জেলে গেলেন। উনি যখন বাড়িতে গেলেন গোপালগঞ্জ থেকে, তার আপনি জমিতে পড়ে দেখবেন, শেখ হাসিনা ঘুরঘুর করছে আর কতক্ষণ পর বাপের কাছে এসে লাফাচ্ছে, রাজপন্ডিতের রাজপন্ডিতের মুক্তি চাই, মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, জানে যে এই দুটো কথা বললে বাবা খুশি হবে। বঙ্গবন্ধু খুব খুশি হয়েছেন, কাছে থাকলেন। আমার খারাপ লাগে, একটা ছোট্ট ছেলে পিছন থেকে বলে, হাজু আপা তোমার আব্বাটারে আমি একটু আব্বা ডাকি। এই ছেলেটির নাম শেখ কামাল, যে বাবার সঙ্গে মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে এও বলবো যে পাকিস্তানের জন্য যে জেল খেটেছে সেই লোকটি পাকিস্তান হওয়ার পর 3 বছর 3 বার কারাগারে ছিলেন, এবং আজকে ইমাম সাহেব যিনি মোনাজাত পরিচালনা করেছিলেন তিনি, আমি খুব খুশি হয়েছি তিনি কারেক্ট ফিগারটা দিয়েছিলেন। আমি ভেবেছিলাম যে এই কথা বলে আমি খুব মাতুবুড়ি দেখাবো, আক্ষরিক অর্থে 4,682 দিন তিনি জেল কাটিয়েছেন, 4,682 ডেজ। এখন বঙ্গবন্ধু কেন, বঙ্গবন্ধুকে তো ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান বলেছে, ইয়াহিয়া খান বলেনি, ঢাকাতে বলেছেন ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। আমার কাছে এটা টেলিভিশনে প্রচারিত হয়েছে, যারা দেখেছেন দেখেছেন, ডাক্তার কামাল হোসেন সাক্ষাৎকার দিচ্ছে, কামাল হোসেন এক জায়গায় এসে বলছেন যে কামাল হোসেনের কাছে মিলিটারি লিয়াজো অফিসার গেছেন যে সাধারণে আপনার গরম খানা নেই খা সাকে, গরম খাবার পায়নি, তার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ, কি ব্যাপার যে আপনি একটু ব্যবস্থা করেন। কামাল হোসেন বঙ্গবন্ধুর কাছে গেছে যে ইয়া সাহেব তো খালি পুরানো পাউরুটি খাচ্ছে, গরম যে সেকে খাবে সেই ব্যবস্থাটা হয়নি। বঙ্গবন্ধু বসে যে যাও তুমি একটু ব্যবস্থা করে দাও, কামাল হোসেনকে বললেন, আই এম নট জোকিং, আমি জোক করছি না, এটা বেব বাংলাদেশ কি যে সারু প্রোগ্রামটা নাকি বাংলা ভিশন, হ্যাঁ বাংলা ভিশনের রাত বিরাতে অনুষ্ঠানে আপনারা দেখেছেন, দেখে থাকবেন, আমার কাছে এটা নিয়ে ছিল, সিডি ছিল, দেখতে পারেন, আমি যেটা বলছি স্ট্রেট কথা বলছি। তো এই বঙ্গবন্ধু সম্পর্কে আজকে কথা বলে বোধ হয় আমি শেষ করব। বাংলা ভাষার ক্ষেত্রে
ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, নবীনগরে যেখানে প্রথম প্রথম শহীদ মিনার হয়, ঢাকার পরে নবীনগরের একটা গ্রামের নামটা ভুলে গেছি আমি, স্মৃতি খারাপ হয়ে গেছে একেবারে। তো যাই হোক, সেই গ্রামে বক্তৃতা দিতে দিয়ে বঙ্গবন্ধু ফিরছেন, ফিরছেন কি আশুগঞ্জ, আপনারা যারা জানেন তারা জানেন আশুগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকায় আসবেন গাড়িতে, রেলে আসবেন। তখন তো চিটাগং মেইল এরকম কয়েকটা মাত্র ট্রেন ছিল, সার্ভিস ছিল, উল্কা গ্রিন আরো হয়েছে অনেক পরে। আসবেন তো রাস মানে মেঘনা দিয়ে যাচ্ছেন, আব্বাসুদ্দিনের মেজাজ ফুরফুরা মেজাজ, তার সঙ্গে কে কে, তার সঙ্গে হচ্ছে তাহলে আবারও যদি স্ত্রী গণ্ডগোল করতে, আর খুব ভালো যে খুব সুন্দর গান করতেন বেদারুদ্দিন, বেদার ভাই ছিলেন সঙ্গে আটজন খা আরেকজন ছিলেন আর কি, আরামসে গান গাওয়া শুরু করলেন, একটার পর একটা ভাটেলি গাচ্ছেন। বঙ্গবন্ধুর জীবনী পড়ে দেখবেন উনি লিখছেন, বঙ্গবন্ধু লিখছেন যে নদীতে বসে, মেঘনার মতো নদীতে নৌকায় বসে আব্দুল আলিমে আব্বাসুদ্দিনের গান শোনা একটা অভিজ্ঞতা যে কখনো শোনেনি, সে কোনোদিন বুঝতে পারবে না। চিন্তা করে দেখেন, এই আব্বাসুদ্দিন হচ্ছেন সেই লোক যিনি বাঙালি মুসলমানকে প্রথম শোনালেন ওপর রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। কেন, তার আগে ঈদ ছিল না? তার আগে কি মুসলমানরা ঈদ করেনি? ঈদ কবি কি গান গাওয়া হারাম, ছবি আঁকা হারাম? সেখানে গান তো গাইলেনই না, আব্বাসুদ্দিন মসজিদের ভিতর নাতে রসুল হাম গিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন, লিখলেন কে, আর একজন লিখলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা বড় অবিচার করেছি। আজকে এখানে লিটন কাজী ছাড়া আমি এখানে সঙ্গীত শিল্পী দেখছি না, আমার ছাড়া কোনো অভিনেতা আমার চোখের সামনে পড়ছে না, সংস্কৃতির সামনে আব্বাসুদ্দিন গান থামিয়ে বঙ্গবন্ধুর হাত চেপে ধরে বলছেন যে মসজিদ কলকাতার স্টাইলে মসজিদ পড়ো না, আমাদের এখানে অনেকে বার কায়দা করে কলকাতার স্টাইলে মসজিদ বলে, মসজিদ তুমি পারবা, তুমি বাংলাকে বাঁচাও, বাংলা ভাষা যদি না থাকে আমাদের এই গান টান কিচ্ছু থাকবে না। বঙ্গবন্ধু সে পরের লাইনটি হচ্ছে, আমি তাকে কথা দিয়েছিলাম, আমি কথা রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলাম। আমি কেন বাংলা ভাষা কথা বলি, বাংলা ভাষা কথা বলতে গিয়ে এবার আমি বলি আমাদের আব্দুর রাজ্জাক স্যারের কথা। রাজ্জাক স্যার বলছেন যে 19th century কী, ডেভেলপমেন্টটা কোথায়, অনেকে বলে যে ইংরেজরা এসেছিল বলে আমাদের চিন্তা চেতনার এত বড় বিকাশ ঘটেছে, উনি পরিষ্কার বলছেন যে 19th century বড় গুণ হচ্ছে ভার্নাকুলার মাতৃভাষার চর্চা। উনি পরিষ্কার বলেছেন সাউথ ইন্ডিয়ার দুটি ভাষা ছাড়া গোটা ভারতে ভার্নাকুলারের চেষ্টাটা হয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে উনি বলছেন পরিষ্কার, আপনারা পড়ে দেখতে পারেন সর্দার ফজলুল করিমের বাবার লেখা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক এই পরিষ্কার লিখেছেন যে একদিন জিন্নার নাম ভুলে যেতে পারে, নেহরুর নাম ভুলে যেতে পারে, কিন্তু রাজা রামমোহনের নাম কিংবা স্যার সৈয়দ আহমদের নাম কখনো ভুলবে না, একজন তার উর্দু ভাষার জন্যে আর একটি তার বাংলা ভাষার জন্যে। এই কথাগুলি কেন বলছি, এবং আমি একটু বিনয় ঘোষ এবং গোপাল হালদারের দুটো বক্তব্য দিয়ে আমি আমার মূল জায়গাটা ফিরে আসব। গোপাল হালদার বলছেন, পরিষ্কার বলছেন যে লোকে বলে যে উনিশ শতক হচ্ছে বাঙালি রেনেসা, যদি হয়েও থাকে এটা আপনি কারেন্ট বলছেন অর্থ রেনেসা, হাফ রেনেসা, উনি বলছিলেন অর্থ রেনেসা, তার কারণ মুসলমানদের অনুপস্থিতি। তখন একটিমাত্র শিক্ষিত লোক ছিলেন, তার নাম সৈয়দ আমির আলী, শিয়া, মাতৃভাষা উর্দু, আর একজন আমাদের ফরিদপুরের নবাব আব্দুল লতিফ, যিনি বাংলা ভাষার বিপক্ষে তার বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্য ছিল বাংলা ভাষা কৃষকরা পড়বে, নবাব সাহেব সাহেবরা মানে জমিদারের ছেলেরা এরা উর্দু ভাষার মতো জামানে পড়াশোনা করবে, এটা আমি ইতিহাস থেকে বলছি। এবং কেন বিনয় ঘোষ কি বলেছেন, বিশেষ বিনয় ঘোষ বলছেন যে এই রেনেসাকে অতিশয়োক্তি বলে মনে হচ্ছে। কিছুদিন আগে মারা গেছেন ওই যে জিটিভিতে বাংলা গানের যে কত কি কালিকাপ্রসাদ, কালিকাপ্রসাদ, কালিকাপ্রসাদের আমার সঙ্গে আমার এই লেখাটা না, এটা আমি কলকাতা বুক ফেয়ারে পড়েছিলাম। কালিকাপ্রসাদ বলছেন যে ইউরোপে রেনেসা হয়েছে, রিফর্মেশন হয়েছে, কাউন্টার রিফর্মেশন হয়েছে, ন্যাশনালিজম ডেভেলপ করেছে, এবং এর ফলটা মেটাল মেকআপ তাদের গড়ে উঠেছে। উনি বলছেন, দুঃখ করে বলছেন কি যে পশ্চিমবঙ্গেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, কলকাতায় হয়েছে, কিন্তু কলকাতায়
তার আত্মঅনুসন্ধান করতে গিয়ে বেদ উপনিষদের কাছে গেলেন, যে ইশারাটা ডক্টর হোসেন দিলেন। সঙ্গে সঙ্গে বলি যে বাবু কালচারের পাশাপাশি মিয়া কালচার চুপচাপ বসে থাকে না, মিয়া কালচারও ডেভেলপ করলো একই কারণে, অন্য কোনো কারণে না। যৌথভাবে যদি হতো, বাঙালি যদি হতো, সেই বাঙালি হয়েছে কখন? বাঙালি হয়েছে 52 ভাষা আন্দোলনের পর, 54-এর পর, 66-এর পর, যখন 6 দফা এলো এবং 2টা প্রস্তাব মনে রাখবেন, মুখস্ত রাখবেন, পাকিস্তান প্রস্তাব লাহোরে এলো এবং 6 দফা প্রস্তাবও লাহোরে হয়েছে, বাংলার মাটিতে হয় নাই, কথাটা মুখস্ত রাখার মতো। এবং এটি যারা গবেষণা করেছেন তারা জানেন, 6 দফা যেটা লাহোরে দেওয়া হয়েছিল এটা অনেক রিভাইজ করে ঢাকাতে উপস্থাপন করা হয়েছিল, ইডেন হোটেলে। আমি বোধহয় ঠিক বলেছি, ইডেন হোটেলে, হ্যাঁ, প্রথম মহানগর আওয়ামী লীগের সভায়। এবং সেখানে বঙ্গবন্ধু যে 6 দফা দিলেন, উর্দু ভাষার পম্পটিটু বলা হয়েছে, কেউ খুব ক্ষুব্ধ হয়েছে, হ্যাঁ, উর্দু ভাষারা যাতে বুঝতে পারে, পাকিস্তানে যাতে বাঙালির প্রতি সহানুভূতিশীল হয়, এই জন্য নওশাদ দুরি আমার বন্ধু, তিনি অনুবাদ করলেন 6 দফার, তেরে নাজাদ মেরে নাজাদ সানুকাত সানুকাত। আমি একটু ইচ্ছাকৃত ভাবে বলছি কথাগুলো, আমি ইচ্ছাকৃত ভাবে বলতে পারি যে সৈয়দ ইউসুফ হাসান, যাকে ছাড়া বঙ্গবন্ধু যাবে না পিকিং এ, বসে আছেন, পাকিস্তান গভর্নমেন্ট লোক পাঠাচ্ছে বারবার যে তাকে এয়ারপোর্টে যেতে বলো, বলছে আমি এয়ারপোর্টে যাব না যে পর্যন্ত সৈয়দ ইউসুফ হাসান পাসপোর্ট না পায় পিকিং এ, শান্তি সম্মেলনে যেখানে মনোজ বসু তাকে নিয়ে লিখেছে। কেন ইউসুফ হাসান? ইউসুফ হাসান হচ্ছেন একজন অবাঙালি, তিনি 22 ফেব্রুয়ারি তুলারাম কলেজে প্রসেশন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি আজীবন বাংলাদেশের পক্ষে বলেছেন। এবং বঙ্গবন্ধু কতটুকু যে ওকে ছাড়া তিনি যাবেন না, শেষ পর্যন্ত ওকে দিতে হয়েছে আমি জানতাম না। আমি ছবি দেখেছি বঙ্গবন্ধু ফ্যামিলির, আমার সঙ্গে একটু যোগাযোগ আছে পরিবারের সঙ্গে, কি বঙ্গবন্ধু সৈয়দ ইউসুফ হাসান আর সানিয়াত সেনের স্ত্রী ম্যাডাম সানিয়াত সেন এদের সঙ্গে দেখা করছেন, ওই ফটোটা দেখে আমি সেই ইউসুফ হাসানকে ধরেছি। এবং বাংলা একাডেমিতে আপনারা শুনে খুশি হবেন, বাংলা একাডেমিতে আব্দুল জাফর চৌধুরী এবং ইউসুফ হাসানকে একসঙ্গে সম্বর্ধনা দেওয়া হয়, প্রেজেন্ট করেছিলেন কবির চৌধুরী। আমি কেন বলছি এটা? বলছি এই জন্যে যে রবীন্দ্রনাথের মতো লোক 1905-এ বঙ্গভঙ্গের পরে কীরকম বিব্রত বোধ করলে পর রাস্তায় নেমে মুসলমানদের হাতে ধরে ধরে রাখি পড়াচ্ছিল কলকাতায়। সেদিন যেদিন বঙ্গভঙ্গ ডিক্লেয়ার হলো তিনি অরন্ধন করলেন, কলকাতায় সেদিন কোনো চুলা জ্বলেনি। সেই রবীন্দ্রনাথ কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না, কেন আমি সেটা পরে ব্যাখ্যা করবো, যদি আজকে সময় পাবো না কাজে মাফ করে দিয়ে আমি পরে বলবো। শুধু এটুকু বলি, তিনি যখন পদ্মায় এলেন, তখন জমিদারি করতে পদ্মা এসেছেন, এই শিলাইদহে এসে তিনি প্রথম শিলাইদহ প্রতিশর সাজাতপুর আত্রাই অঞ্চলে তিনি প্রথম বাঙালিকে চিনতে পারলেন, রবীন্দ্রনাথ নিজেকে আবিষ্কার করলেন বাংলাদেশে এসে। এবং আমার সোনার বাংলায় শুধু না, আমরা দেখব যে বিশাল বিশাল তার গীতাঞ্জলির অধিকাংশ অনুবাদ করেছেন তিনি সাজাতপুরে এবং প্রতিশরে আর শিলাইদহে। আজকে এই কথাগুলি বলার দুটি কারণ, একটা কিছুদিন আগে খেলা হয়েছে আপনার মনে আছে, মানে ওয়ার্ল্ড ক্রিকেট, সেখানে সেমিফাইনালে খেলছে কারা কারা, খেলছে ভারত এবং বাংলাদেশ, মনে আছে দুটি গান হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত, এবং লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, নজরুল ইসলামের মতো এই রবীন্দ্রনাথকেও বঙ্গবন্ধু নিয়ে আসতেন। নজরুল ইসলামকে নিয়ে আসা ছিল, আমি মনে করি, এটা আমার ধারণা, ভুল হতে পারে, যে এটি ছিল বঙ্গবন্ধুর একটা বড় ব্যাপার, যে বাঙালি মুসলমান নিজেকে যেন চিনতে পারে। এটি খুব বড়, এটি বারবার যে বাঙালি মুসলমান শব্দটা ব্যবহার করছি, এর বিকল্প কোনো শব্দ আমার জানা নেই বলে করছি, আর তো আমি শব্দটা ব্যবহার করতাম না। আমি আমার কথাটা শেষ করতে চাই পরিষ্কারভাবে, আমি অনেকগুলি কথা লিখে এনেছিলাম, এখন আমার পড়ার সময় নেই, আপনাদের ধৈর্যের উপর অনেক চাপ সৃষ্টি হয়েছে। আমি শুধু একটু সুভাষ বসুর কথা বলি। সুভাষ বসু বলছেন, লক্ষ্য রাখবেন, বাংলার ইতিহাস ও সাহিত্যের সহিত যাহার পরিচয় আছে তিনি বোধ হয় স্বীকার করিবেন যে বাংলার সভ্যতা আর্য সভ্যতা হইলেও তাহা একটি বিশিষ্ট রূপ ধারণ করিয়াছে। 1925 সনে
জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে লেখা সুভাষ বসুর এই লেখাটা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদি পড়ে দেখেন তার বাংলার কথা সেখানে লিখছে, ইংরেজি শিখে কি হয়েছে, আমরা বুদ্ধিমান হই নাই কিঞ্চিৎ চালাক হইয়াছি মাত্র। আমরা বলি বাংলাদেশ হওয়ার পর কি হয়েছি, আমরা কিছু চালাক হইয়াছি মাত্র, সরকারি টাকা চুরি করতে শিখিয়াছি মাত্র, দুর্নীতি করিতে শিখিয়াছি মাত্র, ভাইয়ে ভাইয়ে কলহ করিতে শিখিয়াছি মাত্র, চরিত্র হনন করতে শিখিয়াছি মাত্র, অনৈক্য সৃষ্টি করার দৃষ্টান্ত রাখিতে পৃথিবীতে এক নম্বর পতাকা যদি থাকে এটা মাশাল্লাহ আমার হাতেই আছে বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুকে যারা ভাগ করে আওয়ামী লীগের নামে, বঙ্গবন্ধুকে যারা ভাগ করে বিভিন্ন নামে, বিভিন্ন কারণে, বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন স্বার্থে, তারা বাংলাদেশের সত্যিকারের কতটুকু বন্ধু আমার সন্দেহ আছে। বঙ্গবন্ধু একটাই হয়। অতীশ দীপঙ্কর যখন চীনে যান, শিলভদ্র যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর, যখন পুণ্যবর্ধনে, যখন নাম মনে থাকে না, ময়নামতি শালবন বিহারে যখন ইউনিভার্সিটি, তখন অক্সফোর্ডে শিয়া কুত্তাও থাকে না, গোটিংয়ের ইউনিভার্সিটি নামগন্ধ নেই, হ্যাঁ পাহাড়পুরে হয়েছিল, পাহাড়পুরে হয়েছিল, এবং সমতল ইউনিভার্সিটিতে তখন এটা নাম ছিল তমলুক, এখন নাম হচ্ছে তমলুক, ওইটা ভেঙে নেই, ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। সেখানে যখন ইউনিভার্সিটি, সেখানে ফাহিয়ান পড়তে এসেছিলেন, হিওং চাং পড়তে এসেছিলেন, আমরা ওসব পড়তাম হুয়েং সাং, আমরা এখন জানি ওর নাম হচ্ছে ইয়ুয়াং চুয়াং, বেশ মজবুত নাম। তো এই যে ইতিহাস বাঙালির, সে বিশাল ইতিহাস, এই বাঙালির ইতিহাস আমরা কি করে ভুলে গেলাম। এটি 2013-তে আমি আবারও মনে করিয়ে দিই, বঙ্গবন্ধুকে যারা মনে করিয়ে দিয়েছিলেন, জয় বাংলা স্লোগানটাকে যারা গোটা বাংলাদেশে সকলের সামনে তুলে ধরেছিলেন, তারা হচ্ছে 2013-তে শাহবাগে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ বাংলাদেশের 40 বছরের ব্যর্থ রাজনীতি, ভুল রাজনীতি, শয়তানি রাজনীতির 12টা বাজিয়ে দিয়ে সেইখানে প্রথম উচ্চারণ করল যে কি, এই সমস্ত লোকদের, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিতে হবে। তার আগে মিনমিন করে আওয়াজ হয়েছে, ওই যে কনস্পিরেসি অফ সাইলেন্স যেটা প্রফেসর সাহেব বললেন, আমি অনেক কথা বলেছি কিন্তু লজ্জা লাগছে এখন, না আমার আর উচিত হবে না। তাহলে আবার অন্য জায়গায় 71 থেকে শুরু করি। 71 সালে পয়লা মার্চ সিম পাঠিয়েছিলাম ব্রাহ্মণবাড়ি কলেজ থেকে, পয়লা মার্চ একেবারে, আমার ধারণা ছিল যে খুব সহজে মিটমাট হচ্ছে না, কাজেই ছুটি না নিয়েও ছুটি উপভোগ করা যাবে, কিন্তু পরে ফিরলাম, সে তো অনেক পরে, 1972 সালের ফেব্রুয়ারি মাসে ফিরলাম, তবে ততদিন একটুখানি বুকে একটু বলও আসছে যে স্বাধীন হয়ে গেছে। এবং কলকাতা যখন পৌঁছলাম আমার পকেটে 5 টাকা ছিল, 1 টাকা 25 পয়সা, একেবারে সহজ হিসাব। তো কেন 71 সাল কেন হয়েছিল, আমি এবার একটু কেন বঙ্গবন্ধু যুদ্ধ করতে গেল, কেন আমরা গেল ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে কতবার যুদ্ধ হয়েছে, আমি ছোট্ট বেঙ্গলে, আমাদের এই বেঙ্গল বিহার আসাম এই তিনটা মিলে তো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, এই বেঙ্গলে তখন কয়টা হয়েছে দেখেন, সন্ন্যাসী বিদ্রোহী, রংপুর বিদ্রোহ, শমশের গাজীর বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, সিরাজগঞ্জ বিদ্রোহ, গারো বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ, নীল বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, ফরাইজি বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ 1857। এরপর এখানে শেষ নাই, শেষে 1905-এ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন, সন্ত্রাসবাদ, অসহযোগ, খেলাফত, চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন, দ্বিতীয় মহাযুদ্ধের শেষে রণক্রান্ত ব্রিটিশ সিংহ তখন ভাগ করে দেওয়ার জন্য অস্থির, কি করে ভাগ করবে। এবার দেখেন কি কি হয়েছিল, আমি একটু সব, আমি পাকিস্তান গভর্নমেন্টের এক ভদ্রলোকের ডাটাটা আমি পড়ে শোনাচ্ছি, ডাটা হচ্ছে 1955 সালে, এর নাম হচ্ছে পাকিস্তানের প্রচার দপ্তর থেকে প্রচারিত, অর্থমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলী বলছেন, পশ্চিম পাকিস্তান সামরিক খাতে ব্যয়, অঙ্কটা একটু মনে রাখবেন, যেটা ইয়াং আছো তোরা নোট করতে পারো, পাকিস্তান গভর্নমেন্টের দেওয়া, কাজে একটু খাতে খুলো বেশি বাড়িয়ে দেবে না, সামরিক খাতে ব্যয়
92 ভাগ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান 8 ভাগ। স্বরাষ্ট্র খাতে 78 ভাগ পশ্চিম পাকিস্তান, 22 ভাগ পূর্ব পাকিস্তান। শিক্ষা খাতে 73 ভাগ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান 27 ভাগ। কৃষি খাতে 81 ভাগ পশ্চিম পাকিস্তান, 19 ভাগ পূর্ব পাকিস্তান। উন্নয়ন খাতে 65 ভাগ এবং ভাগ্য ভালো এখানে একটু বেড়েছে 35 ভাগ পূর্ব পাকিস্তান। এবার আমি যে ডাটাটা দেব এবার মিলিয়ে দেখতে পারেন, আমি জানি না এটা ঠিক কি আছে। পাকিস্তানের লোক সংখ্যা ধরেন কত, ইস্ট পাকিস্তানের 56, পশ্চিম পাকিস্তানের 44। এখন আমাকে ধরেন রাজধানী বাংলাদেশে না, দেশের সংসদ বাংলাদেশে না, সুপ্রিম কোর্ট বাংলাদেশে না, সেনাবাহিনীর প্রধান দপ্তর বাংলাদেশে না, বিমান বাহিনীর প্রধান দপ্তর বাংলাদেশে না, স্টেট ব্যাংকের প্রধান দপ্তর বাংলাদেশে না, প্রধান কর্মকর্তা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বাংলাদেশ হচ্ছে 5 বছর, পশ্চিম পাকিস্তান 19 বছর, সেনাবাহিনী প্রধান বাঙালি না, নৌবাহিনীর প্রধান বাঙালি না, বিমান বাহিনীর প্রধান বাঙালি না, অর্থমন্ত্রী বাঙালি না, পরিকল্পনা মন্ত্রী বাঙালি না, সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসে কি পেইনফুল, বাংলাদেশ হচ্ছে 7, শতকরা 7 ভাগ এবং পাকিস্তান হচ্ছে শতকরা 93 ভাগ সিভিল সার্ভিসে। রাজস্ব আয় ব্যয়, বাংলাদেশে ব্যয় হচ্ছে 23 ভাগ, সেখানে ব্যয় হচ্ছে 77 ভাগ। বৈদেশিক মুদ্রা আয় বাংলাদেশ 54%, তারা হচ্ছে 45%। এবং সরকারি সরকারি কর্মচারী জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ 8, ওদের 22, ডিপ্টি সেক্রেটারি আমাদের 23, ওদের 59, প্রথম শ্রেণী আমাদের 811, ওদের 3769, দ্বিতীয় শ্রেণী নন গ্যাজেটেড ও গ্যাজেটেড 884 আমরা, ওরা হচ্ছে 4885, এবং দ্বিতীয় শ্রেণী নন গ্যাজেটেড আমরা হচ্ছে 13724, ওরা হচ্ছে 137975। আমি আরও ডাটা দিতে পারতাম, আমি আমার মনে হয় আকলমন্দের জন্য ইশারাটা যথেষ্ট, যেটুকু বলার বোধ হয় আপনারা বুঝে গেছেন। বঙ্গবন্ধু কি চেয়েছিলেন আমি আবারও বলি, শব্দগুলো লক্ষ্য করবেন, পকেটে কোনো নোট ছিল না, একটা নোটও কিন্তু পকেট থেকে ছিল, তিনটা নোট ছিল, একটা রাজাক স্যারের সঙ্গে আলোচনা ক্রমে আব্দুল আহেদ সাহেব অর্ডিং নামের সলিসিটার আইনজীবী তাদের দেওয়া একটা ছিল, ছাত্রলীগের একটা ছিল আস্তিম গোটান পার্টি বন্দুক নিয়ে গেছে তাদের একটা ছিল, বন্দুক নিয়ে পাশে দাঁড়ানো ছিল, স্বাধীনতা শব্দটি ব্যবহার না করলে তারা ব্যবহার করবে বঙ্গবন্ধুরা জানতেন, এবং আরেকটা ছিল নিজেদের একটা ড্রাফট ছিল তার। সকালবেলা তার জ্বর, তার স্ত্রী তাকে পরামর্শ সঙ্গে আলাপ করছিলেন, কেউ এই কথাটা বলে না, আমি খুব কৃতজ্ঞ ফজিলত হোসেন স্যার কে জন্য বললেন, আলাপ করলেন, তিনি বললেন যে আপনার যেটা ভালো মনে করে সেটা করো, আমি কে কী করল শোনার দরকার নেই, আমি গেটিসবার্গ স্পিচ আব্রাহাম লিঙ্কনের, এটা আপনারা জানেন এটা ছাপানো $4 দিয়ে কিনতে পাওয়া যায়, এর পার্সমেন্ট খুব ভালো দামি কাগজে $4 বিক্রি করে, আমি আই হ্যাভ এ ড্রিম, আমি খুশি হয়েছি মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্য, ইটস রিটেন বক্তব্য, লিখিত বক্তব্য, হ্যাঁ হ্যাঁ, এবং বঙ্গবন্ধু যে বলছেন আঞ্চলিক শব্দ কয়টা আছে দাবায় রাখতে পারবে না, আমি এটুকু বলছিলাম, এটা যদি উনি আমাদের উত্তম কুমারের মতো নিপুতি বলতে দাবি রাখতে পারবে না, তাহলে আমরা বিন্দুমাত্র বিচলিত হতাম না, এবং যখন বলছেন ভাতে মারবো পানিতে মারবো, তার মানে কি এই যে আঞ্চলিক শব্দের ভেতর দিয়ে যে আমি এর আগে আমি একটা কোথায় আমি বলেছিলাম ব্যাখ্যা করেছিলাম যে জেদি খুব জেদি একটু কোয়ার, এর চেয়ে যদি বলি ভীষণ ঘাড়া, আপনি দেখবেন যে ঘাড়ের শব্দটা বেশি আপনি যেটা বলতে চান আপনি বলতে পারছেন, এই যে শব্দগুলো আঞ্চলিক শব্দগুলো আপনি দেখবেন যে ফ্লুয়েন্টলি ব্যবহার করে গেছে বঙ্গবন্ধু, এবং কি ভুল বাংলা আমাকে যদি বলেন, তো বাংলায় মাস্টারি করতে আমার ছাত্র এখানে আছে জি আনসারি বসা, হ্যাঁ আমার ছাত্র ভুল বাংলা যদি বলেন আমি বিশ্বাস করি না অন্তত 15টা ভুল দেখাতে পারবো বঙ্গবন্ধুর বাংলা ভুল, আমার মানুষদের উপর বাংলা হয় না, কিন্তু তখনও কিছু নাই, 8 লাখ 7 লাখ 8 লাখ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর আমি যতটা জানি যদি ভুল না হয় অলরেডি সেই মাইক ঢাকা হল ছাড়িয়ে মেডিকেল কলেজের ওদিক থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সব মিলিয়ে প্রায় 9 লাখ 9 লাখের মতো লোক শুনছে কথাটা, সেখানে ফামলিং একবারও করছেন না,
একবারও চিন্তা করছেন না কি বলবেন। এবং সবচেয়ে বড় কথা এটা দুঃখজনক এটা যে শেরে বাংলা 1905 যখন আমাদের এখানে ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগ হয়, শেরে বাংলা যখন লাহোর প্রস্তাব দেয়, শেরে বাংলাকে জিন্না বের করে দিয়েছিলেন। যে হোসেন সৈয়দ সরওয়ার্দি না থাকলে পাকিস্তানি হতো না, সেই হোসেন সৈয়দ সরওয়ার্দিকে নারায়ণগঞ্জ থেকে ফেরত পাঠানো হলো। আমি এগুলো ডেটা দিচ্ছি এগুলো। এবং আমি জানি অনেকে ক্ষুব্ধ হবেন, আবুল হাশিম বদরুদ্দিন ওমর সাহেবের বাবা, তিনি তখন সাধারণ সম্পাদক, তিনি এই মুসলিম লীগের কাছে এসেছিলেন যে মুসলিম লীগের জন্য আমাকে 2 রিম কাগজ দাও, আমরা চেপে সদস্য করব। মুসলিম লীগ তখন নাজিমুদ্দিনের কন্ট্রোলে একটা টাকা দেয়নি এই পত্রকরে। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, বদরুদ্দিন ওমর সাহেবদের গ্রামের বাড়ি পড়ে ফেলেছিল। এই কথাগুলি বলছি কেন, খুব সুন্দর করে বলেছেন, আমি অত্যন্ত গ্রেটফুল যে কমিউনালিজম এবং ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতার অর্থ এই না যে নাস্তিকতা, ভুল বারবার এই ভুল ভুল জায়গায় আমরা যাই এবং এই চান্সটা সবাই নেয়। তখন বামপন্থীরা বারবার এই জায়গায় সে হোঁচট খান, বেশি আন্দোলন করতে যান, আন্দোলন করতে গিয়ে শেষ পর্যন্ত হেফাজতিদের কাছে ক্ষমতাটা দিয়ে দেন, তার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। এবং হেফাজতি কি করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে বার্গেন করছে, বিএনপির সঙ্গে বার্গেন করছে এবং শেষ মুহূর্তে এরশাদ সাহেবের সঙ্গে এখন বার্গেন করে চলেছে। আমি একটু মনে করিয়ে দিই যে আমরা সংখ্যায় মুসলমান বেশি হলেও, আমি কনফিডেন্টলি বলছি, বাংলাদেশের মুসলমান আমরা কমিউনাল না, আমরা সাম্প্রদায়িক না, আমরা কখনো ছিলাম না, কখনো হব না। কিন্তু সঙ্গে সঙ্গে এই মনে করে দিই, যদি কাশ্মীরে শিশু মারা যায়, গুজরাটে যদি আগুন লেগে পুড়ে ফেলা হয়, বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো, আমরাই তখন এগিয়ে যাব যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। এবং যদি আমি কাল সেই এর আগের দিন আমি বলেছি, আবার আমি সেই একই ব্যাখ্যা দেব, গণতন্ত্র যদি এই হয় যে মোদীর মতো লোক শেষ পর্যন্ত কট্টর সম্প্রদায়ের একটা লোক যিনি অযোধ্যা মসজিদ ভাঙার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, তিনি যদি হন ভারতের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পথে, তাহলে গণতন্ত্র নিয়ে সংশয় প্রকাশ করার সঙ্গত কারণ বোধ হয় আমাদের আছে। এবং ট্রাম্প যদি হয় আমেরিকার প্রেসিডেন্ট, তার দেশে মুসলমানকে ঢুকতে দেবেন না। এবং তারপর এরপর তাকে বলতে হবে হিজ এ সেকুলার লিডার, লিডার অফ দ্য সেকুলার, মানে সেকুলারিজম। তার গুরুত্ব কী ছিল যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গালাগালি কী ছিল যে ডেমোক্রেসি নাই, তো ডেমোক্রেসি নাই তো এই যে বের করে দেওয়াটা হচ্ছে ডেমোক্রেসি। আমি কথা বাড়াবো না, বঙ্গবন্ধু এই পশ্চিমা স্টাইলের ডেমোক্রেসি চাননি। দেশবন্ধু চিত্তরঞ্জন, আমি কয়েকদিন ধরে দেশবন্ধু পড়ছি, সুভাষ বসুর জীবনী পড়ছি, এরা কেউ পশ্চিমা স্টাইলে গণতন্ত্র চাননি। তারা যেটা চেয়েছিলেন বঙ্গবন্ধু সেটা পরিষ্কার বলেছিলেন 7ই মার্চে, যেটা আমাদের এখন অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম পেয়েছি, মুক্তির সংগ্রাম বাকি, মুক্তিটা চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর কথা দিয়ে আমি শেষ করি, গঙ্গা জলে গঙ্গা পূজা, বঙ্গবন্ধু ফিরে এসছেন, বঙ্গবন্ধু বলছেন কি আমি চাই, আমি চাই বাংলার মানুষ পেট ভরে ভাত খাক, কি আমি চাই আমার বাংলার বেকার কাজ পাক, কি আমি চাই আমার বাংলার মানুষ সুখী হোক, কি আমি চাই আমার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক, কি আমি চাই আমার সোনার বাংলার মানুষের মুখে হাসি ফুটুক। এই দায়িত্বটা আপনার, আমার, আমাদের সকলের।